প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফাউল ফক্স ভ্যাকসিন কিভাবে করা লাগে। তো ফাউল ফক্স ভ্যাকসিন করার জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার এলাকায় সরকারি যে পশু অধিদপ্তর রয়েছে সেখানে গিয়ে 40 টাকা নেবে এরকম 200 মিলির একটা ভ্যাকসিন আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন। আনার পরে সাথে করে নিয়ে আসবেন একটা 3 ml সিরিঞ্জ। এই 3 ml সিরিঞ্জটা আপনি সাথে করে নিয়ে আসবেন। আনার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই বিশুদ্ধ পানি 3 ml সিরিঞ্জের ভিতরে নিতে হবে। নিয়ে এই এখান থেকে আপনি এরকম একটা বাটি নেবেন, এই বাটির ভিতরে 3 ml পানি দিবেন। দিয়ে এখান থেকে আবার 2 ml পানি নিয়ে আপনি এই ভ্যাকসিনটার ভিতরে দিবেন। দেওয়ার পরে এটা সুন্দর মতো ঝাঁকিয়ে মিশ্রিত করে পরে আবার এই 2 ml পানি এই সিরিঞ্জটাতে নিতে হবে। নিয়ে এই যে এর ভিতর 1 ml পানি রয়েছে, এই 1 ml পানির ভিতরে দিয়ে মোট 3 ml পানি সুন্দর মতো মিশ্রিত করে তারপরে আপনার ভ্যাকসিনটা করতে হবে। তা কীভাবে ভ্যাকসিন করতে হবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো ভ্যাকসিনটা করার জন্য এই যে মুরগিটা রয়েছে এই মুরগিটার ভ্যাকসিনটা দিতে হবে। এই যেভাবে পাড়ায় ধরে একটা জিনিস সবসময় জন্য লক্ষ্য রাখবেন, এই যে সাদা জায়গাটা রয়েছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে পখনার যে সাদা জায়গাটা যেখানে হাড়বিহীন জায়গাটা, এই যে সাদা জায়গাটা পশম হালকা বিষ্ণুমা রয়েছে এইখানে, এই যে সাদা জায়গাটা, এই সাদা জায়গাটায় ভ্যাকসিনটা করতে হবে। এই যে ওষুধটা রয়েছে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটাকে এইভাবে এই সিরিঞ্জটাকে এভাবে ভিজাতে হবে, এভাবে সিরিঞ্জটাকে ভিজাতে হবে। ভিজিয়ে এই যে সাদা জায়গাটা রয়েছে এই জায়গাটা একবার ভিজালাম, দুইবার ছিদ্র করলাম, আবার ভিজালাম, দুইবার ছিদ্র করলাম, আবার ভিজালাম, দুইবার ছিদ্র করলাম। আপনার সম্পূর্ণ ভ্যাকসিনটা কিন্তু কমপ্লিট, শুধুমাত্র আপনার জানার বুঝার এতটুকু, এ কোনো কঠিন কোনো কাজ না, শুধুমাত্র এতটুকু ভ্যাকসিন কিন্তু করা কমপ্লিট। তা আপনি ভ্যাকসিনটা করার আগে খেয়াল রাখবেন পানিটা বিশুদ্ধ হতে হবে, আর আপনার এই যে সাদা জায়গার পাশে যে হাড়টা রয়েছে এই হাড়ে যেন আপনার এই ভ্যাকসিনের সুচটা না লাগে এটা খেয়াল রাখতে হবে। আপনার ভ্যাকসিনটা এভাবে করলেই আশা করি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।